করে মাগো তুমি বললা সকালে আমি দুধ পাবো এক ফোঁটা দুধও নাই আমার ক্ষুধা লাগছে দেখবেন ওই গাভীটা তখন জিব্বা দিয়া বাছুর তার কপালে চাটে গলায় চাটে পিঠে চাটে ওই গাভীটা বাছুরটাকে সান্ত্বনা দিয়া বলে ওরে বাছুর ধৈর্যহারা হবি না ধৈর্যহারা হবি না উনি আমাদের মালিক উনার খেদমতের জন্য আল্লাহ পাঠাইছে দেখুন আমার কাদের মধ্যে ঘা ঘা এই ঘা জায়গায় জোয়াল দিয়া যখন জোয়ালের সঙ্গে নাঙ্গুলটা বাঁধে মাটির মধ্যে নাঙ্গুলটা গেড়ে আমাকে হাঁটতে বলে আমি তো কষ্ট যখন ঘায়ের মধ্যে জোয়ালটা লাগে আমি পাগল পাড়া হয়ে যাই আমার কলিজার মধ্যে সেট করে উঠে কিন্তু আমি যদি না হাঁটি আমার মালিক আমার আবার ব্যাট দিয়ে আমাকে জোরে জোরে আঘাত করে পিঠের ছাল উঠে ফেলে দুই তিন ঘন্টা আমাকে দিয়া কষ্ট করানোর পর এক জায়গায় দাঁড় করাইয়া মালিক আমার খানা খায় আমাকে দেয় না খানা খাওয়ার পর আবার দুপুর পর্যন্ত আমাকে দিয়া কাজ করায় আমাকে দিয়া কাজ করায় যেখানে ধান ধানের বীজ রোপণ করলো আমি যদি ক্ষুধার তরণ ওই বিষের মধ্যে আবার একটু মুখ দিই আমাকে জন্মের মারা মারে এরপর কিচ্ছু বলি না কিচ্ছু বলি না কিচ্ছু বলি না একটা কুকুর সারা রাত আপনার আমার বাড়ি পাহারা দিল গরু কুকুরটাকে কিচ্ছু দিলাম না সকালবেলা মালিক যখন দরজাটা খোলে দরজা খোলার আওয়াজ পাইলে ওই কুকুরটা দৌড় দিয়া লাঞ্জাটা গুটায় মালিকের পায়ের কাছে মুখটা ঘষে আর কুন কুন করে ওই কুকুর বোবা কণ্ঠে ডাক দিয়া বলে মালিক আপনার বাড়ির কাঁথা সুতা খাইলাম আপনার বাড়ি ঠিকভাবে পাহারা দিতে পারলাম কিনা জানি না রে মালিক আমার যদি ভুল হয় মাফ করে দেন ক্ষমা করে দেন মালিক তো কুকুরের ভাষা কিছুই বুঝে না একটা লাঠি দিয়া কয়েক হাত দূরে ফালাইয়া দেয় ওই কুকুর চাইলে মালিকের পায়ে কামড় দিতে পারত হাতে কামড় দিতে পারত কিন্তু কুকুরটা দূরে গিয়া আবার বসে বসে মালিকের দিকে তাকাইয়া থাকে একটা গরু কয়েক মাস লালন পালন করার পর যদি বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় ওই গরুটা বিক্রি যদি না হয় গলার মধ্যে রশি পেঁচায়া ছেড়ে দিলে গাভীটা আপনার আগে বাড়িতে পৌঁছে যায় গত দুই বছর আগে আপনারা অনলাইনে দেখেছেন এক কৃষক একটা বড় জাতের ছাগল লালন পালন করেছে কোরবানির বাজারে বিক্রি করতে নিয়ে গেছে বিক্রি শেষ হওয়ার পর রশিটা যখন নতুন মালিকের হাতে দিয়া দিল নতুন মালিক রশি ধরে টান দিছে ছাগল যাবে না সামনের দুই পা মাটির মধ্যে গাড়ায় দাঁড়ায় রইছে পশুর কান্নার অনুভূতি নাই হাসবার কোনো অনুভূতি নাই হাসতেও পারে না কাঁদতেও পারে না কিন্তু ওই ছাগলটা পুরান মালিকের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে মানুষের মতো কাঁদতেছে নতুন মালিক ডাক দিয়া বলে ভাই গো আমার টাকা ফেরত দাও তোমার ছাগল নিয়ে যাও পুরান মালিক কৃষক ব্যক্তি মাটির মধ্যে বসে গেছে ছাগলটাকে ধরে ডাক দিছে ওরে ছাগল তোকে আমার যে ছোট বাচ্চা দুইটা গোসল করাই তো ঘাস খাওয়াই তো তুই যদি না যা ওদের জন্য ঈদের পোশাক কিনতে পারবো না তাছাড়াও তুই এখন আর আমার মালিকানায় নাই তোর কাম মালিকের গোলামি করার ওই ছাগলটা কি বুঝতে পারছে আল্লাহই ভালো জানেন ছাগলটা সঙ্গে সঙ্গে পিছনে দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পাও দিয়া পুরানের পুরান মালিকের গলাটা জড়াইয়া মালিকের কপালের মধ্যে একটা সুমা দিয়া নতুন মালিকের সঙ্গে হাঁটা শুরু করছি ওরে বনি আদম শ্রেষ্ঠ জাতি হইলাম আল্লাহ এত সুন্দর করে বানাইলেন দয়া করে মায়া করে বানাইলেন
একটা কুকুর মালিক ছিল, গরু মালিক ছিল, একটা ছাগল মালিক ছিল, কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ হইয়া মালিক চিনলাম না। আমরা কি কুকুরের চাইতে অধম? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিবেন, ওরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দুনিয়ার মধ্যে যারা দুনিয়া পাইয়া পাগল ছিল, আমার লাগে চিনতে পারি নাই, সঙ্গে সঙ্গে মাথার চারাগুলো টাস টাস করে ফিরে যাবি, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মহিলারা যেমন পাতিলায় চাউল দিয়া পানি দিয়া আগুন ধরাইয়া জাল দিতে থাকে, আগুনের তাপ যত বাড়ে পানি তত গরম হয়, একটা সময় চাউলগুলো উপর উঠে এসে লাফাইতে থাকে, লাফাইতে থাকে, এক সময় লাফাইয়া লাফাইয়া বাইরে উপরে যায়। ওই কিয়ামতের ময়দানে নাফরমান বেঈমানের মাথার মগজগুলো সেভাবে শরীরের চারপাশ থেকে বাইয়া বাইয়া পড়তে থাকবে, কার জন্য পাগল হইছো, কার জন্য পাগল হইছো। আহারে সেদিন কিয়ামতের ময়দানে চিন্তা করবা, মায়ের কাছে যাই, মা মনে করবা ছেলের কাছে একটা নেকের জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাউকে পরিচয় দিবে না, দেখলেই পালাবে, দেখলেই পালাবে। এ পর্দালের মা কার জন্য পাগল হইছ মা? এখন যদি তোমার মরণ হইয়া যায়, তোমার স্বামী কাঁদবে, তোমার সন্তানগুলো কাঁদবে, কিন্তু তোমাকে যতই কান্নাকাটি করুক, 10 দিন তোমাকে দুনিয়াতে রাখার চিন্তাও করবে না। একদিকে কান্নাকাটি করবে, অন্যদিকে বাস কাটতে যাবে, একদিকে কান্নাকাটি করবে আর একদিকে কবর খুঁড়বে, একদিকে কান্নাকাটি করবে, কাপড় কাটবে, পানি গরম করবে, গোসলের আয়োজন করবে, ও মা কান্নাকাটি করবে আর তোমাকে বিদায়ের প্রস্তুতি দিবে। পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া চার পা খাটের মধ্যে উঠাইয়া তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, বাঁশের চালে দিয়া কলা পাতা বিছাইয়া হাতের মুষ্টিতে মাটি নিয়ে কাঁদবে আর বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার স্বামী চলে যাবে, বাবা ভাই চলে যাবে, হয়তো সন্তানগুলো বেশি মায়া লাগবে, 1-2 ঘন্টা কবরের উপরে পড়ে গড়াগড়ি করবে আর কাঁদবে। গত সপ্তাহে নেটের মধ্যে দেখলাম 3-4 বছরের একটা বাচ্চা মা মারা গেছে, কবরের মধ্যে রেখে একটা তাজা গাছের শাখা পুঁতে দেওয়া হয়েছে। ওই ছোট বাচ্চাটা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া ওই পাথা ধরে ছিঁড়ে আর বড় করুন, বড় করুন আস্তে আস্তে করে ডাকে, আম্মা আম্মা আম্মা, ও মা তুমিও চলে যাইবা, তোমার সন্তানগুলো তোমাকে মা মা বলে ডাকবে রে মা গো, তোমার সন্তানের ডাকে আর জবাব দিতে পারবা, তোমার সন্তান বাড়ি চলে আসবে, প্রথম দিন তোমার চোখে কিছুই খাবে না, দ্বিতীয় দিনে কত খাবে ভাবে করতে করতে 1-2 সপ্তাহ পরে সবাই স্বাভাবিক হয়ে যাবে, তোমার কথা কেউ মনে রাখবে না, তোমার স্বামী আর একটা বিবির জন্য পাগল হয়ে যাবে, ও আল্লাহর গোলাম তোমার অবস্থাও একই অবস্থা। আজকে তোমার জন্য যে সন্তানগুলো ঘুমায় না, তোমার বিবি গভীর রাত পর্যন্ত তোমার অপেক্ষায় থাকে। কয়দিন আগে আমার মেয়েটা বলে, আব্বু তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমি আজকে মাহফিলে যাইও না। কথা বলতে বলতে আমার বাচ্চাটা আমার গলা ধরে কেঁদে ফেললো, আমার বিবি পাশে বসা ডেকে বললাম, দেখছো আজকে আমার মেয়ে আমার জন্য কাঁদে, আমার রাতে ফিরতে দেরি হলে তুমি বারবার ফোন দাও, কিন্তু আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, এই মেয়েগুলো আমার সন্তানগুলো কয়দিন পরে আর মনে রাখবে না, তুমি আর একটা স্বামীর জন্য পাগল হইবা। এ আল্লাহর গোলাম কার জন্য পাগল? লাভ নাই, লাভ নাই, এই দুনিয়ার আপন আপন খেলা, দুনিয়ার মধ্যেই শেষ।
অতএব বলুনা বিনয় করে এই আল্লাহর গোলাম এ যুবক ভাই রে কি মনে করছো রে ভাই ফিরে আসো ফেরো 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 ওলামা ইকরামের সাথে সম্পর্ক গড়ো আউলিয়া ইকরামের সাথে সম্পর্ক গড়ো গুনার কাজ ছেড়ে দাও নেকের কাজ ধরো আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাও আমিও দোয়া করি আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে বন্ধু বানাইয়া সমস্ত গুনাহ থেকে পরহেজ করে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন যতটুকু আলোচনা করলাম আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন সকলে।